কেদাবে লেখা আছে জুমা নামাজে যে সর্বপ্রথম যাবে তার নামায় আমলে একটা উট কুরবানি হবে, আর জুমার নামাজে যে সেকেল হয়ে যাবে মানে জুমার নামাজ পড়তে গিয়ে যে সেকেল হয়ে যাবে তার নামায় আমলে একটা গরু কুরবানি হবে। আর যদি তৃতীয় নম্বরে যায় তার নামায় আমলে একটা বকরি কুরবানি হবে, চতুর্থ নম্বরে যদি যায় তার একটা মুরগি দান করা স্বভাব হবে, আর পঞ্চম নম্বরে যদি যায় একটা ডিম হয়ে যাবে, ডিম 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 সোনার চাঁদের রে একটা ডিম দান করা স্বভাব পাবে। ইমাম সাহেব বলছে বাবাজি নিয়ত করো তো শয়তান খাওয়াবে, শয়তান কোথায় পাবে? জুমার নামাজে যে সবার শেষে আসবে আর সবার যে পরপর তিন জুম্মা শেষে যাবে আর সবার আগে বেরিয়ে যাবে, এই রকম মুসল্লি আছে না নাই? সবার আগে গিয়ে সবার শেষে গিয়ে একেবারে জুতো 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 রাখে ওখানটাকে দেরিয়েছে, জামাত শুরু হয়ে গিয়েছে গিয়ে দেরিয়ে মানে জানে এই টাইম শুরু হবে টাইম যায় সালাম ফিরিয়ে দোয়া হয়ে গেছে সব মেরে বেরিয়ে, আর ইয়ে তো নামাজ কালাম নেই ওই গিয়ে টার্গেট করে কে সবার শেষে আসছে কে সবার শেষ আগে যাচ্ছে দেখছে আমার চাষ আছে প্রথম দিনে যাই গাওয়ার তার পরের জন্য দেখি ফের দেখছে আমার চাষ আছে খাইয়ে দে খোলা করিনি মানে তাজা হয়ে যাক বাচ্চাটা বেঁচে যাক। গিন্নি তাকে বলছে গিন্নি বলছে হ্যাঁ তাই কি হলো হয়তান তো দেখা যায় না পাওয়া যায় না, ইমাম সাহেব যা বললো তাতে মিলেছে বলছে হ্যাঁ মিলেছে ডেঞ্জারাস জিনিস খাইয়ে দিয়ে ছেড়ে দিবি বাচ্চা বাঁচানো দরকার তুই কিচ্ছু বলি বলছে আল্লাহ যারা ভারী ভালো দরকার হয়তান আমি দেখবো তা তুমি দেখে নিস রান্না ভাড়া করে রেডি একটা চাচা গাছ বলছে সরকার করে চাচা খাইয়ে পরে বলছে চাচাকে খাইয়ে দিল আর মানতটা পুরা হলো। কেতাবে লেখা আছে নামাজের ভিতরে যে চুরি করে এ হলো পৃথিবীর এক নাম্বার ডাকাত, এর মতো ডাকাত আর পৃথিবী কেউ জন্ম নেয়নি। সোনা মানিক রে যুবকেরা জনে রা, আমি এর আগে একবার বলেছিলাম নামাজের সর্বপ্রথম যে যাবে সে একটা কুরবানি দেওয়া স্বভাব পাবে। আজকের শপথ করুন সারা রাত জলসা শুনি একটা জিনিস আমল করেছি আজ জুমাতে আমি সর্বপ্রথম যাব, যদি গিয়ে দেখেন কেউ আছে তাহলে আপনি সেকেন্ড হলেন আপনি একটা গরু কুরবানি দেওয়া স্বভাব পাবেন অন্তত 10-12,000 টাকা দাম উড লেভেল 30,000 টাকা 20,000 টাকার উপর একটু আগে যাবে মোয়াজ্জিনের আগে যেতে হবে। মোয়াজ্জিনে কটার সময় 11:30 সময় যায় আমি 11টায় ঢুকে বসে থাকবো কিছু যাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো যেটা পাওয়ার তো পেয়ে গেছি উঠ, যদি উঠ কপালে না যেটা গরুটা তো হবে এই টার্গেট নেওয়া যাবে ইনশাআল্লাহ এই নেবেন তো বাবু একান্ত। আচ্ছা কার 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 মনে হয় যে আমার ওই রকম উট কুরবানি বা গরু কুরবানি দেওয়া সব মনে ভালো হয় একটু তকবি দিয়ে দেখার সবাই নারাই তাকবীর আরো করে নারাই তাকবীর এই এই আমার কাছে ছোট মোবাইল রয়েছে খাবার তো মারবো ছেলে মারবো জোরে তকবি দিতে হবে এই জন্য ঘরের বেলায় ছোট মোবাইল সামনে রাখি যে ঘুম মাথায় তাই বা তকবি তো খুব জোর তকবি দিতে হবে নারাই আল কোরআনের আলো আল হাদিসের আলো নাই দেখবে সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আবারও ছেলে হচ্ছে না বলে ছেলে আর হচ্ছে না, বুড়ি যারে পার তারে খাওয়ায় ছেলে মোটে হয় না, এমন তো অবস্থায় দেখা গেল। ওই রাস্তা দিয়ে যেতেছি আল্লাহর পয়গম্বর নবী মূসা কালিমুল্লাহ, ছেলে হচ্ছে না। ও আল্লাহ পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন কালিমুল্লাহ কালাম করতে, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাদের সন্তান আছে না নাই, যদি সন্তান আল্লাহ রেখে থাকে তাহলে তদবির করব, দানদান করব বাচ্চা পাওয়ার আশায়, যদি বাচ্চা না রেখে থাকে ফালতু এগুলো খরচ খরচা করে লাভ নাই। পয়গম্বর কথা বলতে বলতে বললেন আল্লাহ অমুক ব্যক্তির কি ছেলে বা মেয়ে কিছু আছে? বললো নাই, যাও গিয়ে বলে দাও। মুসা নবী যাওয়ার সময় বলে গেলেন তোমাদের ছেলেও নাই মেয়েও নাই কিছু হবে না। এইবারে পুরুষটা বলছে পুরুষটা বলছে সাবিনা তোমার ছেলেও হবে না মেয়েও হবে না, আল্লাহ নিষেধ করেছে মুসা কালিমুল্লাহর কাছে আজ থেকে দানও করবে না ফকির ভিক্ষও দেবে না কারোর কাছে দোয়াও চাইবে না, কারণ তোমার এই ছোট বলা থেকে ফকিরের ভিক্ষ আর দোয়া এর কাছে তাবিদ ওর কাছে তাবিদ ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছে হবে না। বুঝে আসি ফকির ভিক্ষা বলে বাবু ঠিক আছে আমার দোয়া করো বাচ্চা হয় না, তাবিজ বলে হুজুর আমার বাচ্চা হয় না, ডাক্তারে যায় স্যার স্যার আমার হয় না বাচ্চা হয় না, তা বলছে আসতে স্যার তুই কোনো যায় কিছু বলবি না ভোট টাকা আর ভিক্ষি দিবি একা ছেড়ে যাবি হবে না তাহলে ফাল ফাল চলতে লাভ নেই। হঠাৎ ফকির এসছে মেয়েদের মন কিন্তু বিরাট নরম, বলছে মা যে আমার একটা রুটি দেবে একটা ছেলে পাবে, দুটো রুটি দেবে দুটো ছেলে হবে। ফকির বলছে দোয়া করে যাই বলছে দোয়া বাড়ি সে বলছে বাড়ি করে হবে না তো বেকার তোর দোয়া করে কে হবে, বলছে স্বামী নিষেধ করে যাবো ফটি নিষেধ আপনি বাইরে যান গিয়ে ওই দিকে জানা করে, বলছে না বিপদজনক ব্যাপার, বলছে আল্লাহ বুড়ি আমার দুটো রুটি খাইয়েছে আমি খুশি, আপনি বুড়ি দুটো বাচ্চা দেন বুড়ি খুশি হব, আল্লাহর কুদরত বজাবার দায় আল্লাহ বুড়ির দুটো বাচ্চা দেয় জোরে বলুন। মুসা নবী দোষী হয়ে গেলেন তাই সে বুড়ো ডেকে দিয়ে মুসা নবী রাস্তায় যাচ্ছিল বুড়ি এসে রাস্তায় বসে আসে হ নবী মুসা কালী বললাম তুই সত্যি আল্লাহর কাছে কে জিজ্ঞেস করেছিলি? আর মুসা নবী বিরাট রাগে ঠিক না বলুন এই নবীরা মিথ্যা কথা বলে, তা বলছি কেন? বলছে আপনি বললেন ছেলে হবে না, এই কি দুটো কি ছেলে যদি না থাকা তো সবাই
ছেলেটার কাছে দিয়ে ছেলে আমার ছেলে তো বলছে আল্লাহ দিয়েছে বলছে হ্যাঁ আল্লাহর নবীকে আগুন হয়ে যাবে না যাবে না চুপচাপ মেরে গম্ভীর হয়ে শুলে আল্লাহর কাছে কোনো কথা তার কিছু বলি আল্লাহ বুড়ি বাচ্চা দিয়েছে আল্লাহ তো গাইব খবর সব জানে এবং রাস্তায় চিত্তি হয়েছে দেখেছে না দেখিনি এই ঘটনা ঘটেছে দেখেছে না দেখিনি তো বলছে হ্যাঁ বাচ্চা তো ঝাঁপা হয়ে গেছে এখন এই আমি একটু মানুষের দোষ তো খাবো পক্ষীদের কে বলছে আল্লাহ বলছে তখন মুসানবীর মুখ ঘুরে গেছে যে আল্লাহ খিদে লেগেছে আমি যদি খাওয়াতে পারি আল্লাহ বিরাট খুশি হবে তা আল্লাহ খাবেন তার ছুরি আর পিয়ালা দেন ছুরি পিয়ালা নিয়ে ওই ওই ছুটে ছুটে গিয়ে বলে যদি এই আমাদের কাছে যদি কেউ এসে বলে যে আল্লাহ গোশ খাওয়া বলে দাও আমরা কেউ দেব কেন দেবো না যে আল্লাহ কিছু খায় না আরে না যদি বা খাবো তো মানুষের গোশ খাওয়া বলে রাস্তা দিয়ে আসতে আসতে ওটা দেখতে পায় জঙ্গলে কঙ্কাল পড়ে আর শুধু বলতেছে আল্লাহ 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 হাড়ের ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহ 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 মুসা নবী বলতেছে কেউ তো দিল না আর এ তো বিরাট আল্লাহ আল্লাহ করছে এ কি আল্লাহর ভালোবাসে এ কি আল্লাহ প্রেমিক আছে দেখা যাক পরীক্ষা করে বলছো বাবাজি বিরাট তো আল্লাহ আল্লাহ বলে কানতেছো আল্লাহ গোশত খাবে কি দেওয়া যাবে বলছে কার গোশত বলছে মানুষের গোশত বুড়ো বলতে চাহে এ তো বিরাট খুশির খবর আমার আল্লাহ গোশত খাবে আমি কোন জায়গাতে কাটি এখানে কাটে ওখানে কাটে এখানে কাটে ওখানে কাটে সব জায়গায় টুকরো টুকরো করে কাটে আল্লাহর নবীকে বললেন বাবা কোন জায়গার গোশত খাবে কি জানো বলছে তাও বলিনি সব জায়গার গোশত চামড়া কেটে কেটে দিল কঙ্কাল পেটে ভরে দিল বিরাট খুশি আমি আল্লাহর জন্য গোশত দিয়ে যাচ্ছি এমন অবস্থায় আল্লাহ দরবারে পৌঁছে গিয়ে বলে আল্লাহ গো তুমি আমার ভালোবাসো আর লোকে আমার ভালোবাসে না আমি তো মানুষের গোশত খেতে চেয়েছি তুমিও তো মানুষ ছিলে ছুরি নিয়ে দৌড়ালে আর ওই যে পাগল চামড়া কেটে কেটে প্লেট ভরে দিয়েছে আমার পাগল ওই পাগল খুদার জ্বালায় কাঁদতে কাঁদতে বুড়ির বাড়ি গেল আর ওই বুড়ি দুটো রুটি দিল পাগল আমার কাছে হাত তুলে বলল আল্লাহ আমি আপনার গোলাম আমি আপনার পাগল বুড়ি আমার খুশি করেছে আপনি কি বুড়ির খুশি করবেন না আল্লাহ বুড়ির দুটো সন্তান দিতে হবে ও পাগলবার বলো বলো আমি ওই পাগলের কথা কি করে ফেলতে পারি যে পাগল চামড়া কেটে কেটে দিল ধরে বলে আর ধরে বলে সুবহানাল্লাহ আপনারা জটিল জটিল মজার মজার ঘটনা শুনবেন বলে এই রাত চারটের সময় শীতের সময় ফের চারটের সময় মানে জটিল ব্যাপার কি অবস্থা এরা বলছিল যে সামনে করে আর রাত একটা পর্যন্ত শেষ করবো কিন্তু কি অবস্থা দেখে ফের লোকেরাই ভরে যাবো যাবো ভাব আল্লাহ কবুল করে জোরে তলবি দেন ফের না রে তলবিটা আর জোরে বলে না রে তলবি এ সাংঘাতিক লোক এ জেগে আছে বলে না আল্লাহ ভালো করুন এই দেখে এই সব লোক বেরিয়ে যাবে বিদ্যুৎ গতিতে বেরিয়ে অন্ধ লোকগুলো তো বলছে এদের গুণা নেই হ্যাঁ আল্লাহ এদের ভালো করো কিছু দেখতে পাই না দুনিয়া আমরা একটা ভালো মেয়ে দেখতে পেয়েছে দিকে তারা কি জিনিস রে বাবে আল্লাহ ওই হয়ে গেল তোমার তখন একশো বছর এবার হাফ চলে গেল হ্যাঁ আন্দাজি ডাকছে এই শোনো 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 দেখছি এক হাজার শোনো শোনো ভদ্র এই ভালো আছে না পিকে এই এমন করে যেমন খালাতে মন খুলেছে মাথার মতো দেখছি একটু কথা বলা হলো ভালো করে উত্তর দেখা হলো
আর সে যদি বিয়া করতে না হয় তাহলে ঝাইব এই নামাটা ঢুকে দেন আল্লাহ ভালো করে দেন, নামা দিলে আল্লাহ ভালো করে ও দোয়া দিচ্ছে আল্লাহ নামাটা দেয় আল্লাহ বাবু তুমি কি বিয়া দেবো ইয়া কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জয়লা সাল্লাম করি যার টুকরা ঝুমকে রাজনেরা সোনা মালিকে রে আল্লাহ নবী হযরত নবী মুসা কালিমুল্লাহ জামানার আরো একটা ঘটনা করি যার টুকরা ফেরা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে হুমা জান্নাতু কা ওয়া নারুকা ও যুবক ভাইরা ও মায়েরা বোনেরা বেটিরা আর যদি এই দুজনার সঙ্গে বিয়া করো ওয়ানারুকা ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আর জান্নাত যদি দেখতে চাও রেখেছিল ধরে অনেক ভুবনে পাঠালে সেই জান্নাত পাওয়া যায় সে মায়ের বেটা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের যাও ওই বাজারে চলে যাও কেদাবে লেখা আছে আল্লাহর
আমার সঙ্গে হাসে হাসে হবে বড় আল্লাহ ওয়ালা মানুষ কোথায় গিয়ে তার দেখতে পাবো, কবুর বাজারে যাবে আর গোশত বিক্রি করছে দেখতে পাবে, কিতাবে লেখা আছে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বাজারে গেলেন আর বাজারে গিয়ে দেখতে পায় একজন কসাই গোশ ব্যাপারী গোশত বিক্রি করতে করতে বিক্রি যখন শেষ হয়ে গেল ওই সময় বকচা পাচ্ছি গুড়িয়ে নিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ দেখলেন যে আমার সঙ্গে জান্নাতে যাবে এর তো কোনো আমল দেখতে পাই না, এখন আমল দেখতে গেলে এর বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বললেন ও ভাই কোসাই ভাই, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। এখন ইনি যে নবী মূসা কালিমুল্লাহ কোসাই জানে না, কোসাই জানে একটা সাধারণ মানুষ, কিতাবে লেখা আছে কোসাইকে কোসাই সঙ্গে নিয়ে আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে কোসাই বাড়িতে গিয়ে বললেন বাবা পতি আপনি এখানে একটুখানি বসেন, আমি একটু আমার গর্ভধারিণী মাকে গোসল করাবো খানা খাওয়াবো তারপরে আমি খানা খাবো। কিতাবে লেখা আছে কোসাই মায়ের কাছে গিয়ে দেখছে জনম দুঃখী মা বিছনায় পায়খানা করেছে, এই যুবকেরা বেটারা ঘর ছেড়ে পালিয়ে যাও ভাবি দৌড় মারে মারুকে দরকার নাই, কারণ মায়ের পায়খানা বেটার পরিষ্কার করতে হবে। অনেকে নিজের গিন্নি রাস করে আর বেরিয়ে আসে নাকে রুমাল দিয়ে, ও তো পরের মেয়ে ও পরিষ্কার করবে কেন, নাকে গ্যাস লাগবে পরিষ্কার করতে হবে তার জন্ম দেওয়া বেটার। আরে হ্যাঁ না গ্যাস লাগে, মা তো দু সপ্তাহ বিছনায় পড়ে আছে, দু মাস পড়ে আছে, এক বছর পড়ে আছে, আমার তো তিন বছর পায়খানা পরিষ্কার করেছে, হাতে লেগেছে গায়ে লেগেছে, আর আমার ওই মা আমার বুকে পায়খানা করেনি আমার হাতে পায়খানা করেনি খাতায় করেছে একটু পরিষ্কার করে দেবে, আর আমি আমার মায়ের বুকে পায়খানা করেছি কোলে পায়খানা করেছি হাতে পায়খানা করেছি, কথা ঠিক না বলবো? তিন বছর তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছে, তুমি এক সপ্তাহ করতে পারো না, দু সপ্তাহ করতে পারো না, ছ মাস করতে পারো না, আল্লাহ নবী হবে জাহান্নাম? অনেক বাড়িতে দেখা গেছে এই নবীর মেম্বারে বলছি গত কয়েকদিন পূর্বে এক জায়গায় গিয়েছি তো মা শুয়ে আছে চটে, এরা আছে খাটে, আল্লাহ শুনছি মা আছে চটে এরা আছে খাটে, আর আশেপাশে মানে ছাগলের পেশা পড়ি এই রকম অবস্থায় বিশ্রী হওয়া খাটে জন্ম দিয়েছে ওই সংসারে আল্লাহ রহমত হবে? হ্যাঁ না বলো রহমত হবে কি? তাহলে আমার আপনার মা যদি কারণ বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, পায়খানা কাটবে কে? ভাবি না বেটা, আপনার কথা বলেন বেটা, মানে আমরা সবাই কাটবো যদি মা বাপ বেঁচে থাকে, দু একজন আছে গিন্নি রাস করে না তুমি দেখতে পাও না, গিন্নি ভালো মানুষের মেয়ে এরকম বলে তুমি দেখতে পাও না তোমার বাম্বার পায়খানা বিরাট গ্যাস আমার নাকে লাগবে, এই বলছে ভাবির নাকে বিরাট গ্যাস লাগবে, গ্যাস ছেলের কম লাগবে, ছেলের মনে করতে হবে যে আমার বাম্মা আমার পায়খানা পরিষ্কার করেছে, আর ভাবি যদি খুব ভালো বংশের মেয়ে হয় জান্নাতি মেয়ে হয় জীবনে সবই রাস করবে না বলবে না, বরং বলবে তুমি ওরকম করো না আমার একটু খিদমত করতে দাও আমি তোমার বাম্মার খিদমত করে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার আশা রাখি, বলুন দুজনটা ভালো বংশের মেয়ে আছে না, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার চেয়েও ভালোবাসে, রান্না পড়ে আছে খাবার পড়ে আছে শ্বশুরের পরিষ্কার করছে শাশুড়ির পরিষ্কার করছে, আর দুই একজন ছল করে বাবার বাড়ি চলে যাচ্ছে দেখে ভাব তারা তিন মাস পায়খানা করবে, বাবার বাড়িকে বলছে আমার খুব জ্বর সবসময় মাথা চলচল হচ্ছে, তো বাবা কী করবে মানে এসছে নিয়ে যেতে এসছে তো স্বামী এসছে যে বাপের খুব শরীর খারাপ আর উঠতে পারলাম মনে হচ্ছে মাথা দাঁড়া আমার মাথা চলে আমার হ্যাঁ আসবে ভালো বাড়িতে আসবে, মরে গেলে ভ্যানতে নেমে কাঁদতে কাঁদতে ও বাপ তুই চলে গেলি বলে গেলি নি বাবু রে কি অবস্থা
বাচ্চা গিয়ে মায়ের কাছে গিয়ে দেখছে মা বিদ্যা জননী মা এপাশ ওপাশ করে বডিতে পায়খানা লাগিয়ে ফেলেছে হাতে পায়খানা বাচ্চা কানে আল্লাহ আমার মা কতই না কষ্ট পেয়েছে আমি বাজারে গিয়েছিলাম আল্লাহ গো ছোটবেলায় আমি আমার মায়ের বুকে পায়খানা করেছি হাতে পায়খানা করেছি আমার মা আমার পায়খানা টেনে টেনে পরিষ্কার করেছে আমার মা ঘৃণা করেনি আমার মায়ের তো নাকে ঘুমত লাগেনি আমি বেটা আমার মায়ের পায়খানা গুলো পরিষ্কার করব মায়ের পায়খানা গুলো টেনে 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 পরিষ্কার করার পরে মা আমার পায়খানা পরিষ্কার করে হাত দিয়ে আমার গোসল করায় আল্লাহ গোষ্ঠ রান্না করা ছিল মা জননীর কাছে গোষ্ঠ রান্না নিয়ে মা একটু গোষ্ঠ খেতে হবে বলতে বাবু আমার তো দাঁত নাই তুমি খাও আমার খাওয়া হয়ে যাবে মায়ের করি যায় এত দয়া নেই এমনি করে বাচ্চা যদি খেয়ে খুশি হয় মায়ের আপনি আপনি পেটটা ভর্তি হয়ে যায় এমন একটা সময় দুর্ভিক্ষ সময় গিয়েছে মা খাইনি বাপ খাইনি বাচ্চাদের খাইয়ে ঘুম পড়াইয়াছে না কি বলো কলি যান টুকু না বেটা মা জননীকে বললেন গর্ব মা জননী বলছে বাবু চিবিয়ে চিবিয়ে দেবে বলে হ্যাঁ বলছে মা যখন আমার ছোটবেলায় দাঁত ছিল না আর আমি শক্ত জিনিস যাব চিবাতে পারতাম না খাবো বলতাম তখন তো আপনি চিবিয়ে চিবিয়ে আমার মুখে দিয়েছেন আজকে আমার মায়ের মুখে দাঁত নাই আমি আমার মায়ের গোশত চিবিয়ে দেব আমার মা জননী টুক টুক করে ঢোক মেরে নেবে মা জননী টুক টুক করে ঢোক মারে সোনা মানি রে গর্ভধারিণী মায়ের এই দৃশ্য দেখছেন আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ বাচ্চা মাকে খাইয়ে বিশ্লেষণ করাবে মা বলছে বাবা আমি চলতে পারি না একটু নামাজের পাটিখানা দাও নামাজের পাটিখানা দাও আমি একটু হাত তুলবো বাপ নামাজের পাটিখানা দিল গর্ভধারিণী জনম দুঃখী নারী ছেড়া নামাজের পাটি বসে রাজি আমি আমার বাচ্চার উপরে খুশি গো দয়াময় নবী মুসা কালিমুল্লাহ দেখছেন মা কি দোয়া করে মা বলছে আল্লাহ আমি আমার বাচ্চার উপরে রাজি আমি আমার বাচ্চার উপরে খুশি বাচ্চা মায়ের খিদমত করে খানা খাওয়ালেন মুসা নবী বললেন আল্লাহ আর কিছু অসুবিধা নাই আর কোন অসুবিধা নাই কথা হয়ে গেছে এই কোষায় আমার সঙ্গে জান্নাতে যাবে একমাত্র
কথা তিনি মায়ের দোয়া বলো, মায়ের দোয়া বড় না মাওলানার দোয়া বড়? যে দাদা যে দোয়া করে নবী বলছে তোমার কাছে আমার কাছে কাজ নেই, তোমার কাছে আল্লাহ মা যাদের বেঁচে আছে জান্নাত জান্নাত মনে করে খিদমত করেন হাত ভেঙে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, অকাল মৃত্যু হবে। ওই মা যদি দিল থেকে বলে বেটা আমার মৃত্যুর পরে তোর হাতটা পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। মায়ের সঙ্গে লাগা খুব খারাপ জিনিস, কথা ঠিক না? বাপের সাথে লাগা খুব বাজে জিনিস। মানে ছেলে ভাবে যে আমার গায়ে প্রচন্ড ক্ষমতা, বাপ তো বুড়ো হয়ে গেছে, যদি মারতে আসে ছুটো মারো বাপ করে যাবে, বুড়ো লোক ছুটো মারো বাপ কিচ্ছু বলবে না, জীবনে বাপের কষ্ট দেবে না। জীবন দিয়ে খেটে খেটে না খেয়ে না খেয়ে জমি কিনেছে, না খেয়ে জায়গা কিনেছে, না খেয়ে না খেয়ে দোকান করেছে, সেইগুলো তোমাদের জন্য রেখে খালি হাতে জামা কাপড় খুলে আর কোমরের ডোরটা কেটে দিয়ে একটা সাদা থান ধরিয়ে মাটি চাপা দিয়ে আসবে বাপ। ওই বাপের দিয়ে ক্ষতিও না, বাপ আলাদা জিনিস। করি যা তোমরা মায়েরা সোনা চাঁদ গরুর পিয়ানে রাম যুবকেরা জনে রাম জানিয়ে দিলেন মা বাপ যার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। আর মা বাপ যখন সন্তানের জন্য দোয়া চাবে সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকাতে পারবে না। যদি দোয়া করে করব ধারিনি মা, সবাই জান ভরে একবার সালাম ইন্নজরানা পেশ করব, জি জানটা উজাড় করে সবাই দাঁড়িয়ে যাবেন, জোরে জোরে সালাম করবেন, ইয়া নবী সালাম।